ব্রাজিলিয়া যারা বাঁচাতে পারেন না, যারা ফুল ফোটাতে পারেন না, সারা বছর ভোর গাছটার কেমন পরিচর্যা হবে তবেই শীতে এত ভালো ফুল পাবেন। নমস্কার বন্ধুরা, আমি ভ্যারগিন এলিগ্যান্টেশা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালোই আছেন, আমিও খুব ভালো আছি। আজকে থাকছে অ্যাজিলিয়া নিয়ে ভিডিও। এই অ্যাজিলিয়া গাছটাকে আমি নিয়ে এসেছিলাম গত জানুয়ারিতে, আপনাদের কিন্তু আমি তখনও ভিডিও দিয়েছিলাম। অ্যাজিলিয়া গাছটাকে নিয়ে এসেছি, গাছটাকে বসিয়েছি, গাছটার তখন সামান্য পরিচর্যা, তখন তো সবে এনেছি। দিয়ে পটিং করার পর যে ভিডিওটা আর কি, যে অল্প স্বল্প আমি পরিচর্যা করেছি সেটাই দিয়েছিলাম। আর আজকে থাকবে সারা বছর ভোর ধরে কি পরিচর্যা করেছি তার ভিডিও। সেটা হচ্ছে যারা বাঁচাতে পারছেন না অ্যাজিলিয়ার, কী কী সমস্যা হয় সেটা বলবো, আর এই গাছের কীভাবে আর কি পটিং মিক্সড কী করেছি আর কী কী খাবার দিয়েছি সেটাই বলবো। কারণ শীতকালে অ্যাজিলিয়া তো সবাইকার আমাদের খুব প্রিয় ফুল, এটা একটা আমরা বাঁচাতে চেষ্টা করি কিন্তু অনেকে পারি না। তো দেখুন আমি কত ফুল ফুটিয়েছি, দেখুন আগে গাছটাকে দেখুন, গাছের চেহারা দেখুন, 6 ইঞ্চি পটে গাছটা আমার রাখা, আর কত ফুল দিয়েছে, ফুলের রং থেকে শুরু করে অগন্তি ফুল। তো কিভাবে এটা সম্ভব হলো সেটা বলি আপনাদের, আপনারা শুনুন। জানুয়ারিতে এনেছিলাম গাছটা, তারপর থেকে গাছটায় যা বাড়বৃদ্ধি হয়েছে হয়েছে, না হয়েছে না হয়েছে। আমি গাছটাকে অত বেশি আর কি বলবো, বেশি পরিচর্যা করতাম না। আমার শুধু মাথায় একটাই ছিল, সেটা হচ্ছে এগুলো তো পাহাড়ি অঞ্চলের গাছ, ঠান্ডার গাছ, তো একে কিভাবে আমি শুধু বাঁচাবো। তো যা এপ্রিল মাস নাগাদ, এপ্রিল মে তো ছেড়েই দিন, এপ্রিলের মাঝামাঝি, একদম প্রথম থেকেই, মাঝামাঝি না প্রথম থেকেই একটা শেডি এলাকায় রেখেছিলাম, মানে যেখানে মাথায় ছাওয়া, গাছে ডাইরেক্ট সানলাইট পড়ে না, সানলাইটটা মানে পাশে আছে কিন্তু এর গায়ে পড়বে না, সেরকম জায়গায় রেখেছিলাম। গাছে কোনো খাবার দিতাম না, খাবার হিসাবে আমি যেটা সেটা হচ্ছে পাতাসারের ওপর বসিয়েছিলাম। এই যে এটা পুরো পাতাসারের ওপর, আবার দেখছেন এগুলো হচ্ছে বোগনভোলিয়ারই আর কি ফুল, যেগুলো সেগুলোই আমি এখানে দিয়ে রেখে দিয়েছি। একে কেবলমাত্র পাতাসার খাইয়েই আমি রাখি, যদি কোনো দিন মনে হয় খাবার দেবো তো সেই পাতাসারের জল, মানে ওই পাঁক জল আর কি, আমার পাঁক জল তো আমি দিয়েই থাকি। পাঁক জলটা দেখি ভীষণ ভালো এর জন্য উপকার। আরে জঙ্গলের গাছ, পাহাড়ের গাছ, এদেরকে আর কত যত্ন করতে লাগবে, কেবলমাত্র আমাদের ওয়েদারে খাপ খাইয়ে নেওয়াটাই হলো বড় কথা, ব্যাস আর কোনো কাজ নেই। একে যে 1 বছর হয়ে যাবে জানবেন সে আপনা হয়ে, আপনা আদমি হয়ে গেছে, মানে নিজের মতো আপনি করে নিয়েছেন। তো আমার এইটুকুই ছিল দায়িত্ব যে গাছটাকে আমি কী করে বাঁচাবো। তো রোদ থেকে আমি রেখেছি ছাওয়া জায়গায়, কিন্তু আলোটা পাশে পড়তো, বসিয়েছি পাতাসারের ওপর, না কোনো ভার্মি কম্পোস্ট না, কোনো গোবর না, কিচ্ছু না, হাড় গুঁড়ো না, শিঙ্কুচি না, কিচ্ছু না, শুধু ছোট জায়গায় বসিয়েছি। ছোট গাছ ছিল তাই ছোট মাটি, বড় গাছ থাকলে বড় মাটি দিতাম, এটা তো আমি বারবারই বলে থাকি, ছোট গাছের ছোট মাটি, বড় গাছের বড় মাটি। তো দেখুন গাছটা গতবার থেকে এবছর অবধি কিন্তু খুব যে লম্বা হয়েছে তা কিন্তু নয়, আমি 6 ইঞ্চিতে রেখেছিলাম, একটি কারণে আমি জানি যদি জল বেশি হয় তাহলে কিন্তু গাছটা রুট নষ্ট হয়ে যাবে, এই গাছের যেটা হয় রুট ড্যামেজ হয়ে যায়, কিন্তু এই গাছ আবার বর্ষার জল খেতেও খুব ভালোবাসে। তো গাছের পাতা খারাপ হয়ে যাচ্ছিলো, তখন কেমন একটা হয়ে যাচ্ছিলো, আমি বর্ষার জলে নামিয়ে দিয়েছিলাম। আমার পিছনে যে স্ট্যান্ডটা দেখছেন ওই স্ট্যান্ডে রেখে দিতাম একটা গাছের নিচে, এই যে বোগনভোলিয়াটা দেখছেন তার নিচে রেখে দিতাম। হতো কি বৃষ্টিটা পড়তো কিন্তু রোদটা কোনো সময় অত ডাইরেক্ট পড়তো না। তো এইটুকুই করেছি, আর পাতাসারের ওপর বসিয়েছি, অল্প মাটিতে বসিয়েছি, তাতেই গাছটা বেঁচে গেছে, তাতেই গাছটা ফুল দিচ্ছে। আর যখনই পাঁক জল দিই, পাঁক জলেকে দিই, পাঁক জল খায়, খুব ভালো ফুল হয়। ফুল যখন হয়ে যায় তখন ফুলের এই অংশগুলোকে ধরে ধরে মানে পুরো ফুলটাকে তুলে ফেলে দিই, তবেই না এত ফুল হয়। দেখুন কত কত কুঁড়ি আসছে, কত কত ফুল, দেখুন এক একটা জায়গা থেকে কত কত ফুল হচ্ছে দেখুন। তাহলে আমি পেরেছি যখন, নিশ্চয়ই আপনারাও পারবেন। আর যেটা করি, ফাঙ্গাস অ্যাটাক যেহেতু হবার ভয় থাকে সেহেতু পেঁয়াজের খোসার জল দিই। আমি তো আপনাদের বলি বর্ষাকালে পেঁয়াজের খোসার জল ফাঙ্গাস মানে ফাঙ্গিসাইডসের কাজ করে, তো এই গাছেও সেরকম করেই আমি দিয়েছি, ফাঙ্গিসাইডস হিসাবে পেঁয়াজের খোসার জল দিয়েছি। আপনাদের এবার মনে হতে পারে যে পেঁয়াজের খোসার জলের পরিমাণটা কী, এই নিয়েও আমার ভিডিও আছে দেখবেন। যেহেতু আমি এখন অ্যাজিলিয়াতে কী দিয়েছি সেই হিসাবে আমি বলতে পারি, ফাঙ্গিসাইড হিসেবে পেঁয়াজের খোসা, ধরুন একটা গাছের জন্য এক মুঠো পেঁয়াজের খোসা নিলেন, সেটা 4-5 দিন পৌঁছিল, তারপর যে জলটা বেরোলো সেটাকে পাতলা করে দেবেন। পাতলা মানে পাতলা, আপনি চাইলে 1-2 দিন অন্তর দিতে পারেন, কিন্তু কোনো দিন গাছে এই সমস্ত যে জৈব সারগুলোর কথা বলি, পেঁয়াজের খোসা বলুন বা পাঁক জল বলুন, কোনো দিন পাতলা ছাড়া কোনো দিন মোটা দেবার চেষ্টা করবেন না, গাছের ক্ষতি হবেই হবে। আর
যথাযথ পরিমাণে তাকে ডিকম্পোস্ট করতে দিতে হবে। ধরুন আজকে এই গাছের জন্য যতটা খাবারের প্রয়োজন, নিশ্চয়ই বোগনভোলিয়ার জন্য সেই খাবারটা একই অনুপাতে হবে না। এই গাছে যদি পাতলা করে দিই ফাঙ্গিসাইড হিসাবে বোগনভোলিয়ার জন্য, আর হয়তো আর একটু মোটা দেব। ধরুন এখানে যে পাক জলটা দেবো পাতলা করে, যেহেতু ছোটো গাছ, বোগনভোলিয়া বড় গাছ, সে খায় বেশি, তাকে একটু বেশি দেবো। সেই জন্য অনুপাতটা সবসময় ঠিক রাখতে চেষ্টা করবেন যে কোনো গাছের। যেহেতু আমি পরিচর্যা স্বরূপ অনেক কিছু খাবার ব্যবহার করি না, হাতের কাছে পড়ে থাকা ফেলে দেওয়া জিনিস দিয়ে যেহেতু আমি বাগান করি, সেহেতু আমাকে কিন্তু খাবারকে ভীষণ ভালোভাবে ডিকম্পোস্ট করতে হয়। অনেকেই আমাকে প্রশ্ন করেন যে দিদি এক মাস হয়েছে, দেড় মাস হয়েছে, আমি কি দিতে পারি? দেখুন, আপনারা একটা একটা গাছে দিয়ে এক্সপেরিমেন্ট করবেন, দেখবেন গাছটা খারাপ হচ্ছে কি না, তাহলেই দিতে পারবেন। আপনি কতদিন দিচ্ছেন, কতভাবে দিচ্ছেন সেটা তো আমি বুঝতে পারছি না। আমি একটা মাপ বলে দিই যে জল দেবেন, মাটি দেবেন, আর যেখানে যা আছে সব দিয়ে দেবেন জৈব উপাদান, ঘুঁটে, গোবর, ভাত, মাছের জল, ফ্যান, আনাজের খোলা, পেঁয়াজের খোসা, তারপরে কলার খোসা, আরও আরও যা যা আছে সব গুড়। অনেকে আবার বলেন গুড় দেবেন কি না, দেবেন, যা কিছু জৈব উপাদান সবই দিয়ে তৈরি হবে। সেটা তৈরি হবে কী কী উপাদান দিচ্ছেন, কত দিন ধরে দিয়েছেন, আমি তো সেটা বুঝতে পারি না। তাই আমি একটা বাধা রেখে দিয়েছি যে তিন মাস দেবেন। তিন মাস হয়ে গেলে কিন্তু কারুর গাছ পচবে না। আমি যদি আপনাদের বলি যে দেড় মাসের দু মাস বাদে দেওয়া যায়, আপনারা কিন্তু চেষ্টা করবেন, যারা আর কি পাক জল করেছেন তারা ভাববেন যে না দিয়ে দিই। এবার ধরুন ঘুঁটে গোবর দেওয়া হলে তখন কি হয়, ঘুঁটে গোবর কাঁচা কিনা আমরা তো বুঝতে পারি না। ঘুঁটে শোকা গোবর শোকালেই তো ঘুঁটে হয়ে গেলো, যখন ঘুঁটে দেওয়া হয় তো সেটা তো কাঁচা থাকে, এমনি ঘুঁটে ব্যবহার করতে বলে ছ মাস, আট মাস, এক বছরে, তো সেই জন্য আমি তিন মাস বলি। তো আমি যেহেতু আমি এবার তো পাক জল ছাড়া আর কিছুই দিই না, হাড়গুঁড়ো শিংকুচি পাহাড়ের গায়ে কোনোদিন কেউ দেয়নি, সেই জন্য আমি সেইটা মাথায় রেখেই চেষ্টা করেছি। কেননা আমাকে বুঝতে হবে এই গাছটার উৎপত্তিস্থল কোথায়। আমি অন্তত জানি এগুলো পাহাড়েতেই বেশি হয়, আর যেহেতু দার্জিলিং থেকে এনেছি বা ঠান্ডা এলাকার গাছ, অতএব সেখানে পাতাসার খেয়েই গাছ বেড়ে ওঠে, সেই জন্যই তাকে জৈব উপাদান হিসাবে পাক জল দিয়েছি আর পাতাসারের ওপর রেখেছি। দেখুন আমি গাছটাকে রেখেছি তো ঠিকঠাক এক বছর ধরে, গতবারের ভিডিওটা দেখবেন এই জানুয়ারি ফেব্রুয়ারি নাগাদ দিয়েছিলাম, তো দেখুন তারপর থেকে এই জায়গায় এসেছি। আমি পরস্পর ভিডিও দিই, অনেক বেশি ভিডিও দিই না, কারণ ভিডিওর ঝামেলা বাড়িয়ে কোনো লাভ নেই। ঠিকঠাক ভিডিওটা দিলে আপনাদেরও মনে থাকবে, আশা করি আপনারাও উপকৃত হবেন। যারা অবশ্যই চান যে আমার ভিডিও দেখতে বা আমি ভিডিও দিই, আমি তাদের জন্যে ভিডিও দিই। প্রত্যেকেই নিশ্চয়ই এইভাবে যদি গাছটাকে ট্রিটমেন্ট করে থাকেন, নিশ্চয়ই গাছটা আপনাদেরও ভালো হবে। তো গাছ বাঁচিয়েতে পেরেছি, আরও দু বছর বাঁচুক, তখন আরও ভিডিও দেব। এখন দেখুন প্রকৃতির উপর কারোর হাত নেই, গাছকে আমরা চেষ্টা করি ভালো রাখার, কিন্তু গাছ মারা গেলে সত্যি প্রত্যেকের কষ্ট হয়। গাছ ভালো হলে আমাদের খুব আনন্দ হয়, আর গাছ ভালো হয়েছে বলেই আজকে আমি এত আনন্দ করে ভিডিওটা দিতে পারছি। গাছটা যদি না ভালো থাকতো আমি তাহলে ভিডিও দিতেও পারতাম না। দেখুন যে না বাড়িতে আসে প্রত্যেকেই বলে এগুলো কি কাগজ দিয়ে তৈরি ফুলগুলো, কেমন সুন্দর দেখতে লাগে। সত্যি বাড়িতে অ্যাজেলিয়া থাকলে না সব দুঃখ ঘুচে যায়। কোথায় বলুন, আমি আমার ক্যামেলিয়া গাছ ছিল, কিন্তু ক্যামেলিয়া গাছকে আমি বাঁচাতে পারিনি। ক্যামেলিয়া আবার নিয়ে আসবো, ক্যামেলিয়ার সঠিক পরিচর্যা করব, এক দু বছর রাখবো, তবে ভিডিও দেবো। একটা গাছ নিয়ে এলাম আর তার পরিচর্যা বললাম, তাতে পরিচর্যা হয় না জানেন তো। একটা গাছকে আনার পর তাকে আমি কীভাবে এতটা দিন রেখেছি সেটা যদি না আমি তুলে ধরি, তাহলে আর আমি কী আপনাদের বলবো বলুন। তাহলে আরেকবার আমি বলি, ছোট গাছের ছোট মাটি, বড় গাছের বড় মাটি। ছোট গাছ ছিল বলে ছ ইঞ্চিতে বসিয়েছি কেবলমাত্র পাতাসারের উপর। কেউ যদি মনে করেন পাতাসার বেশি, ভার্মিকম্পোস্ট বা গোবর, পুরনো গোবর মিশিয়ে দিতে পারেন। হাড়গুঁড়ো শিংকুচি আগডাম বাগডাম কিচ্ছু দিইনি আমি, এমনিই হাড়গুঁড়ো শিংকুচির ব্যবহার খুব কম করি, আগে করতাম, এখন আর করি না। আর যেটা করেছি, বৃষ্টির জল খাইয়েছি পুরো বর্ষাতে, এটা ছিল একদম ওপেন, মানে একদম খোলা আকাশের নিচে ছিল, প্রচুর বৃষ্টি পেয়েছে, বৃষ্টির জল খেয়েছে, তারপর সেপ্টেম্বরের শেষ এই অক্টোবরের প্রথম থেকে ফুল ফুটতে শুরু করেছে। এরকম ফুল দু তিনবার হলো এসেছে, তো আজকে ভাবলাম যে তাহলে অনেক ফুল যখন ভিডিওটা দিই, তো বুঝতেই পারছেন আমি বাঁচাতে পেরেছি, গাছ ভালো আছে। আপনারাও এইভাবে পরিচর্যা করুন, নিশ্চয়ই আপনাদেরও গাছ ভালো থাকবে। তাহলে আমি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আপনারা যতক্ষণ না ফিরে আসছি দেখতে থাকুন আমার পুরনো ভিডিওগুলো দেখলেও আপনাদের অনেক আইডিয়া হবে। তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর অবশ্যই যদি কারো কোনো প্রশ্ন থাকে আমায় বলবেন, আমি উত্তর দিতে চেষ্টা করবো।